সবজি থেকে শুরু করে মশলা শেষ কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সবকিছুর দাম। বাজারে প্রায় সমস্ত সবজির দাম আকাশ ছোঁয়া। টমেটোর দাম গত কয়েক সপ্তাহ ধরে বাড়ছিল, শেষ এক সপ্তাহে বাকি সবজির দামও বেড়ে গিয়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নবান্নের মুখ্য সচিব উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সেই বৈঠকে বিভিন্ন বাজারে বাজারে টাস্কফোর্স হয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্য সচিব। আরো বিস্তারিত জানবো সরাসরি আসানসোল থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ। ব্রজ, যেভাবে শাক সবজির দাম বাড়ছে, মশলাপাতির দাম বাড়ছে, সত্যি তো সাধারণ মানুষের কপালে ভাঁজ, হেসেলে তো আগুন চলছে। দেখো, একেবারে হেসেলে আগুন তো জ্বলছে এবং সাধারণ মানুষের পিঠ থেকে গেছে। বাজারে দেখো আগুন একেবারে 100 টাকার নিচে, বলা যায় 100 টাকার নিচে মিনিমাম কোনো সবজি নেই। যে আমরা যেখানে দেখছি যে 150 টাকার, প্রায় 150 টাকা, 100 থেকে 150 টাকা কেজি বেগুন, এবং সাধারণ মানুষ দেখো থলি ভর্তি বাজার করতে এসছে। আমরা একটু কথা বলে দেখে নিই যে আপনারা তো আজকে বাজার করতে এসছেন, কী অবস্থা বাজারে, কী অবস্থা? কী অবস্থা, কিছু কিনতেই পারছি না, 60 টাকার কমে কিছুই নেই। ওই শুধু কুমড়ো ছাড়া আর কোনো সবজি 60 টাকার কমে নেই। কী কিনবো? এই যে এত দাম, চাষিরা কি পাচ্ছে? দাম কি চাষিরা পাচ্ছে, নাকি দামটা কিসের জন্য মনে হচ্ছে? কিসের জন্য? এগুলো ওই মজুদাররা, ফোড়েরা, কালোবাজারিরা, এগুলো কৃত্রিমভাবে বাজারটা এখানে কৃত্রিমভাবে দামটা বাড়ানো হচ্ছে। একেবারে দেখো কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে। আমরা আরও আরও যারা বাজার করতে এসছেন, কি দাম দেখলেন, কি অবস্থা? চাষিরা কি দাম পাচ্ছে, নাকি আগুন কেন বাজারে? চাষিরা কোনো দাম টাম পাচ্ছে বলে মনে হয় না, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ বাজার করতে আসছি, হাত দেওয়া যাচ্ছে না। 100, 200, 300, 400 টাকা সব সবজির দাম হয়ে গেছে, অথচ অ্যাভেলেবেল সবজি, সব জায়গাতেই সবজি আছে, কিন্তু এত দাম যে কেন হয়েছে ভগবান জানে আর সরকারই জানে। যে সরকারি বলুন না কেন, ওই সুফল বাংলা স্টল বলুন আর এই বলুন, মান্ডি বলুন, ও করে কিচ্ছু হচ্ছে না, আমরা কোনো তার সুবিধা পাচ্ছি না। আমাদের কিন্তু গাঁটের করি বেশি দিয়েই করতে হচ্ছে। সমস্ত সরকারি এই প্রশ্নে একই দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। আমাদের আজকে নুন আনতে পান্তাফুরায় অবস্থা হয়ে যাচ্ছে, এই হচ্ছে বাস্তব চিত্র। আমাদের সঙ্গে আরো অনেক প্রতিনিধিরা রয়েছে। ব্রজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান থেকে সন্তোষ, মেদিনীপুর থেকে রয়েছে সুদীপ্ত, এবং কোলে মার্কেট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ওয়েন জেলা। আমরা যাব সন্তোষের কাছে। সন্তোষ, সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত বাঙালি, তাদের তো হাতে ছ্যাঁকা লাগছে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। একদমই তাই, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাদের সাধারণ মানুষের সমস্যার মধ্যেই তাদের পড়তে হচ্ছে। একজন ক্রেতা রয়েছে, তাদের কথা বলছে জিনিসপত্রের দাম, ভালো দাম, জিনিসপত্রের দাম খুবই হাই, এবং কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেটা তো কিছু বলতে পারছি না। আর্থিকতার দাম অনেকটা বেড়েছে বটেই, আবার কখনো কখনো কমছে, কখনো কখনো বাড়ছে, সমস্যা তো সবাই কি পড়তে হচ্ছে। ব্যাগ খালি, এখন তো কিছু করার নেই, দামের সঙ্গে পয়সার সঙ্গে ডিপেন্ড করে চলতে হবে আমাদেরকে। যেরকম বাজার হবে, যেরকম পয়সা থাকবে, সেইভাবেই বাজার করে সেইভাবেই চালাতে হবে, সেটা এক বছর 100 বার। একদম একদম। আরেকজন বিক্রেতা রয়েছে, তার সাথে কথা বলছি যে জিনিস বেশি কি বলে বলবো আমরা, আগের দিন একই দাম ছিল, কুমড়ো 20 টাকা কেজি, এখন আজকে 20 টাকা, আগে 15 টাকা 16 টাকা। হ্যাঁ, আবার কিনতে পারছি না মাল। সন্তোষ, বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের হাত পুড়ে যাচ্ছে, ছ্যাঁকা লাগছে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটু মেদিনীপুরের দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে। সুদীপ্ত, একদিকে সবজি মশলা প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে, সেক্ষেত্রে ব্যাগ ভর্তি গিয়ে তো মানে কপালের ঘাম মাথ পায়ে পড়ছে। একেবারে দেখো কপালের ঘাম পায়ে পড়ছে এবং আগুন লাগছে হাতে। কিছুক্ষণ আগে মেদিনীপুর এই গেট বাজার দেখতে হচ্ছে, ব্যস্ততম বাজার, এখানে কিন্তু ডিবির কর্তারা এসেছিল, এবং কোথাও কালোবাজারি হচ্ছে কি না মূলত কিন্তু সেটা দেখার চেষ্টা করছে। আমার সঙ্গে আছেন, যে একটু কথা বলি, যে কেমন, উনি কথা বলতে রাজি না, আমি একটু যারা বাজার করতে আছেন দাদা একটু কথা বলি, কেমন ছ্যাঁকা খাচ্ছেন, কতটা বাজারে কতটা ইম্প্যাক্ট পড়ছে? ছ্যাঁকা মানে ভালোই ছ্যাঁকা পড়ছে, মানে যা জিনিসের দাম মানে সেটা হয়তো আমাদের কাছেই একটা দুর্মূল্য ব্যাপার। যারা দিন আনি চাষি যারা, তারা কি আজও এই টাকাটা পাচ্ছে না? ঠিক মতো পাচ্ছে না। কি মনে করছেন, কালোবাজারি হচ্ছে কোথাও গিয়ে? হতেই পারে, এটা তো আর কোনো অস্বাভাবিক নয়, এটা তো সেইভাবে তো বলাই যাচ্ছে না যে হচ্ছে কিছু না কিছু। সরকারের কি আরও নজর দেওয়া দরকার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই দরকার, অবশ্যই দরকার।
বুঝতেই পারছো এবং আমি আরো যারা রয়েছেন আমি একটু এগিয়ে আসবো, আমার পার্সনকেও একটু এগিয়ে আসার জন্য কথা বলার চেষ্টা করবো। দিদি বাজার করছেন তো, হাতে কতটা ছেঁকা লাগছে, প্রচুর তো দাম দাদা, কতটা সমস্যায় পড়তে হচ্ছে বাজার করতে আসছেন তো, কতটা সমস্যা তো হচ্ছে? কোন সা সমস্যা আপনার সবজি কা রেট কি ইয়ে রাস্তা মে প্রবলেম? সবজির দাম, সবজি তো দাম বহুত আছে, হর চিজ মে রেট হে। জো টমাটর হে ও আবি 120 রুপিয়া কিলো, জো নরমাল ইনকাম হে ইন্ডিভিজুয়াল কা 230 রুপিয়া। আপনি শুধু তো আলু পেঁয়াজ টমেটো কোনটা ছেড়ে আর কোনটা ধরা যায়, প্রত্যেকটা জিনিসের দামই আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের নাভিশ্বাস দশা। আর যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ, তাতে টুইট করেছেন বিরোধী দলনেতা। এক্ষেত্রে গরিব মানুষের পাতে কি জুটবে, শুধু কি নুনের সঙ্গে মোদিজির দেওয়া বিনা পয়সার চাল, এই প্রশ্নটাই করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, টুইট করেছেন তিনি।